আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে, বাচ্চা কাচ্চা রেডি করে আমরা সবাই বের হয়েছি দুবাই শহরটা ঘুরে দেখার জন্য। তো এখন হচ্ছে মেট্রো স্টেশনের কাছে যাচ্ছি। তো আমাদের হোটেল আর মেট্রো স্টেশন একদম কাছাকাছি। এই যে আমাদের হোটেল আর এই যে হচ্ছে মেট্রো স্টেশন, মানে একদমই সাথে মেট্রো স্টেশন আর হোটেল। তো হোটেল থেকে রেডি হয়ে বের হয়ে এসেছি। তো যেহেতু আর কি দুবাই এসেছি, একটু ঘোরাঘুরি তো করবোই, আর ঘোরাঘুরির জন্য মোটামুটি মেট্রোটা বেস্ট ভিজিটারদের জন্য। তো আমরা যেদিন এসেছি সেই দিনই হচ্ছে ওর বাবা আমাদের আর কি মেট্রোর কার্ড করে ফেলেছে, আমাদের চারজনের জন্য চারটা করেছি। তো এখন হচ্ছে আমরা মেট্রো দিয়ে ঘুরব। তো আজকে আর কি বাসা থেকে বের হওয়ার আগে ওর বাবা আমাকে জিজ্ঞেস করছিল যে আজকে প্রথম কোথায় যাওয়া যায়। তা আমি বললাম যে আজকে হচ্ছে বুর্জ খলিফা দেখতে যাব, কারণ সবারই মোটামুটি একটা আশা থাকে বুর্জ খলিফা দেখার। যা দুবাই যারা আসে মোটামুটি সবাই চেষ্টা করে বুর্জ খলিফাটা দেখার জন্য, আর আমারও অনেক দিনের শখ বুর্জ খলিফাটা দেখব। তো সেই শখটাই পূরণ করতে যাচ্ছি। তো মেট্রো দিয়ে যাচ্ছে, আর দুবাই শহরটা দেখতে এত সুন্দর, নিজের চোখে আসলে না দেখলে বোঝা যায় না, মানে খুব সুন্দর পরিকল্পিত একটা শহর। তো আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে গিয়েছি, এখন গ্লাসের ভিতর থেকে এই যে বুর্জ খলিফাটা দেখছিলাম। তো মানে এত উচ্চতা আপনারা তো সবাই জানেন, মোটামুটি বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চতায় বড় হচ্ছে বুর্জ খলিফা। তো সবাই মিলে ছবি উঠাচ্ছিল, তা আমিও একটু ছবি তুললাম। এখন হচ্ছে দুপুরবেলা, তো মানে প্রচুর গরম বাইরে, বাইরে যে একটু হাঁটাহাঁটি করবো কিংবা দেখবো সেই রকম পরিস্থিতি নাই, প্রচুর গরম। এর জন্য আমরা গ্লাসের ভিতর থেকে দেখছি, ভাবলাম সন্ধ্যার আগ দিয়ে ওই বুর্জ খলিফার সামনে যাব। তো এখন হচ্ছে মেট্রো স্টেশন থেকে একদম সোজা আমরা চলে যাব দুবাই মলে। তো দুবাই মলের গল্প সবার কাছে শুনেছি যে দুবাই মল নাকি বিশাল বড়, যাক নিজের চোখে দেখার সৌভাগ্য হবে এখন। তো আমরা হচ্ছে দুবাই মলের ভেতরে চলে এসেছি। তো দুবাই মলটা আসলে অনেক বেশি বড় আর দেখতে অনেক বেশি সুন্দর। তো আমরা হাঁটাহাঁটি করছিলাম, আর আমার আবদুল্লাহ বাবাটা তো অনেক খুশি, সে খুবই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিল দুবাই মলের ভিতরে। তো এটা হচ্ছে দুবাই মলের একটা ভিতরের দৃশ্য, একদম উপরতলা থেকে নিচতলা পর্যন্ত ঝর্ণা দেওয়া, আর ঝর্ণাটা এত সুন্দর করে দেওয়া, আসলে ক্যামেরায় একটুও বোঝা যাচ্ছে না সৌন্দর্যটা, বাস্তবে যে কি পরিমাণ সুন্দর। একদম দুবাই মলের টপ ফ্লোর থেকে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ঝর্ণাটা দেওয়া, এবং ঠিক মাঝখানে মাঝখানে কিছু আর কি শোপিস টাইপের এমনভাবে বসানো, মনে হচ্ছে যেন সুইমিং করছে, বাস্তবে দেখতে যে কি পরিমাণ সুন্দর। তো এখান থেকে সবাই শুধু এটার দিকে তাকিয়েছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর দেখা গিয়েছে যে দুবাই মলে বেশিরভাগই হচ্ছে ভিজিটর, মোটামুটি যারা দুবাই ঘুরতে আসে দুবাই মল না দেখে যায় না। তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, দেখছিল, তো আমরাও দেখছিলাম। বিশ্বাস করেন, আমার এই জিনিসটা এত ভালো লেগেছে। তো আমরা মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখেছি, বিশ্বাস করেন, দেখে আসলে মন ভরছিল না যে এত সুন্দর। কিছুটা জায়গায় করেছে আর দেখেছি আবার গ্যাপ দিয়ে আবার কিছুটা জায়গায় করা আর কি। দুবাই মলে যেদিকে তাকাই সেদিকে মানে সুন্দর সুন্দর জিনিস দেওয়া, খুবই সুন্দর। তো এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যার আগ মুহূর্ত। তো দুবাই মল থেকে আমরা বের হয়ে আসলাম, যে এখন রোদ কমে গিয়েছে, এখন হচ্ছে ই দেখতে যাই, বুর্জ খলিফা দেখতে যাই। তো বুর্জ খলিফার সামনে হচ্ছে আপনার ওয়াটার ডান্স হয়। তো এখানে হাজার হাজার শয়ে শয়ে মানুষ দাঁড়ানো ওয়াটার ডান্স দেখার জন্য। তো আমি আর কি ইউটিউবে দেখেছি আর কি, বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর ওয়াটার ডান্স নাকি বুর্জ খলিফার সামনে এটা হয়। তো এখানে দেখার জন্য দাঁড়িয়ে আছি, ঠিক প্রতি 10 মিনিট পর পর এই ওয়াটার ডান্সটা হয়, ওয়াটার ডান্স হয়।
শেষ হয় তার ঠিক 10 মিনিট পর আবার শুরু হয়, এমন করে করে রাত 11টা পর্যন্ত হতে থাকে। তো প্রচুর দর্শক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটা টান দেখছিল। তো মোটামুটি 5-7 মিনিটের মতো ওয়াটার ডান্সটা হয়। আমি আসলে অতটা ভিডিওতে দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো অল্প করেই দিলাম। তো এখানে হচ্ছে ওয়াটার ডান্স দেখার পরে হচ্ছে আমরা একটু হাঁটছিলাম, আর এখন হচ্ছে চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। আসলে দুবাই সৌন্দর্য দুই রকম আমি দেখলাম, যে দিনের আলোতে এক সৌন্দর্য, আবার রাতের অন্ধকারে আরেক সৌন্দর্য। রাতের অন্ধকারের সৌন্দর্যটা যে কী সুন্দর! এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুবাই মলের ভিতরে যে অ্যাকোরিয়াম আছে, সেই অ্যাকোরিয়ামের ভিডিও। আসলে অ্যাকোরিয়ামটা এত আলো ছিল যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কেমন যেন ঘোলা ঘোলা উঠছে। অ্যাকোরিয়ামটা এত সুন্দর, আর বিশ্বাস করেন এত বড় এই অ্যাকোরিয়ামে দেখলাম বড় যে হাঙর মাছ, সেই হাঙর মাছও আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে ওদিকে যাচ্ছে হাঙর মাছটা। এত মানুষের ভিড় ছিল, আসলে কাছে যেয়ে ওভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে বিশ্বের একমাত্র বড় অ্যাকোয়ারিয়াম যেটা দুবাই মলের ভিতরে অবস্থিত। এটার ভিতরে হচ্ছে আপনার সবচেয়ে বেশি মাছ আছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর দুবাই মলটা তো মাশাল্লাহ এত বড়, হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ। তারপরেও আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার আবদুল্লাহ বাবাটা অনবরত হেঁটে গিয়েছে। ও যদি কোলে উঠে থাকতো তাহলে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা সত্যিই খারাপ হয়ে যেত। তো মোটামুটি সবার ক্ষুধা লেগে গিয়েছে, তো বাচ্চারা বলছিল ওরা শর্মা খাবে। তো আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে এসেছি শর্মা খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে রামিসা তাসিন শর্মা নিয়েছে, আর ওর বাবা আমাকে জিজ্ঞেস করলো তুমি কী খাবো। আমি কেন জানো আসলে শর্মাটা আমার খেতে ইচ্ছে করছিল না, শর্মাটা আমি একটু তুলনামূলক কমই পছন্দ করি। তো এখানে হচ্ছে আমার জন্য বাটার চিকেন আর হচ্ছে গরম গরম পরোটা অর্ডার করেছিলাম। তোর বাবা বলো ঠিক আছে, তো তোমার সাথে আমি একটু খাই বাটার চিকেন। তো এখানে হচ্ছে বাটার চিকেন আর পরোটা দিয়ে গিয়েছে গরম গরম। তো দুবার বাটার চিকেনটা না আসলে অনেক ইয়াম্মি, আমি ভাবিনি এতটাই ইয়াম্মি হবে, কিন্তু খেয়ে দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেক বেশি ইয়াম্মি। আর দুবাই আসার পরে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দুবাইটা মানে আর কি, অনেক পর্যটক আসে তো সবার সুবিধা মতো খাবার রাখে। আপনি ঘর থেকে বের হলে সব রকম রেস্টুরেন্ট পাবেন, আপনি আরবি খাবার বলেন, চাইনিজ খাবার বলেন, আপনার ইন্দোনেশিয়ান খাবার বলেন, ইন্ডিয়ান খাবার বলেন, বাংলাদেশি খাবার বলেন, আপনার হাতে নাগালে অ্যাভেলেবেল খাবার। আপনার যদি পকেটে টাকা থাকে আপনার খাওয়ার জন্য একটুও কষ্ট করতে হবে না, একটু হাঁটতে হবে না কিংবা গাড়ি দিয়ে যেতে হবে না। আপনি আপনার হোটেলের নিচেই খাবার পাবেন, আপনার হোটেলের আশেপাশে আপনি বাস স্টেশন, ট্রেন স্টেশন এগুলো পাবেন। মানে দুবাইটা আসলে ঘোরাঘুরির জন্য আমি মনে করি বেস্ট, আমার তো খুবই ভালো লাগছে। আর বিশেষ করে হাতের নাগালে সব কিছু পাওয়া যায়। তো আমার পরোটাটা অনেক বেশি গরম ছিল, এই জন্য আমি ছিটতে পারছিলাম না। না তো আমার আজকের ভিডিওটা আমি আর খুব বেশি বড় করলাম না। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।